এখানে দেখতে পাচ্ছ সস্তা ক্যামেরাম্যান সস্তা মডেল সঙ্গে ব্যাকগ্রাউন্ডও অনেক সস্তা কি করবে এটাই জীবন। হ্যালো আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। অনেকদিন পরে এই লাইনগুলো বললাম, আসলে কিছু একটা কারণের জন্য প্রায় 2-3 মাস থেকে ব্লগিং বন্ধ করে রেখেছিলাম। তো যাই হোক, আমি হলাম সিজনাল ব্লগার। তো নতুন সিজন এসে গেছে, তার মানে কি আজ হলো ক্রিসমাস 25শে ডিসেম্বর। তো ভাবলাম একটা ব্লগ করা যায়। তো আজ এখন বর্তমানে আমি হাইলাকান্দিতে আছি। তো ওখান থেকে আমাদের বন্ধুদের সাথে শিলচর যাব, তারপর ওখানে গিয়ে অনেকটা মজা করব। যদিও এখনো পর্যন্ত প্ল্যান ট্যান কিছুই করিনি, ওখানে যাব তারপর দেখা যাবে কি হবে। তো আজকে আমাদের সঙ্গে থাকো। ও হ্যাঁ, ইন্ট্রোই তো দেওয়া হলো না। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি তোমাদের ভাই রাহুল, আর তোমরা দেখছো তোমাদের নিজের চ্যানেল যার নাম হলো পালবাদার ব্লগস। তো এখন বাজছে 11টা নাগাদ, আর দেবাঞ্জল আমাকে ফোন করে নিয়েছে যে ও চলে এসেছে চিরার মিলের সামনে। তো আমি এখনই চলে যাব, আর ওখান থেকে তুয়ারগড়ের সামনে যাব, আর তারপর আমরা মিলে তারপর শিলচর যাব। তো আজকে আমাদের সঙ্গে থেকেও কিন্তু অনেকটা মজার ব্লগ হবে, হয়তো একটু লম্বা হয়ে যেতে পারে ভিডিওটা, কিন্তু একটুকু স্কিপ করবেন না। তো চলো এখন সময় নষ্ট না করে সূর্যা চলে যাই ওখানে। এতো গাইস, তো ফাইনালি তুয়ারগড়ের সামনে আমরা চলে এসেছি, আর এখন তোয়ার জন্য ওয়েট করছি। তো সঙ্গে থাকো, আর তারপর দেখা যাক কি হয়। What's up people? কেড়ে হাল চাল, সত শ্রী আকাল, আদাবাস দিন, নমস্তে। আমি এখানে দেবাঞ্জল নাথ, ব্লগে আছে তুয়াদেব রাহুল ইওর ব্রাদার ব্লগ এন্ড ইওর ফ্রন্টে বসে আছেন প্রিয়া আচার্য। আমরা সবাই যাচ্ছি এখন শিলচর ক্রিসমাসে পার্টি করতে। ভিডিওটা একটু স্কিপ করবেন না, সমস্ত ভিডিওটাই দেখবেন কিন্তু। এটা রাহুল বলবেন বলে আবার ভাই, ভিডিওটা একটু স্কিপ করবেন না। আজকে খুবই ধামাকেদার মস্তি হবে কিন্তু আজকে অনেকটাই, তো একটু স্কিপ করবেন না। শুনলেন তো? স্কিপ করবেন না, ভিডিওটা দেখবেন সুন্দর করে। আর সবাইকে মেরি ক্রিসমাস, বাই বাই। ফাইনালি একটু থামলাম, ওখানে একটু ফটোশুট হবে। তো সঙ্গে থাকো, এখনো শিলচর যাওয়া হয়নি। শিলচর যাওয়ার পরে তো আর কি কি হবে কি বলে বুঝাবো। এত বন্ধুরা, তো যেভাবে দেখতে পাচ্ছ আমাদের সস্তা মডেল লোকাল এখানে রাস্তায় নেমে পড়েছে, ঠিক আছে? আর এখানে সস্তা ফটোগ্রাফি হবে, তাও মোবাইল দিয়ে। তো কিছু করার নেই, এটাই জীবন। তো সঙ্গে থাকো আর দেখো কি কি হয়। আর অনেকটাই ভিড় আছে এখানে, যেভাবে দেখতে পাচ্ছ এখানে পিছনে ক্রিসমাস ট্রিটা লাগানো আছে। আর এখানে আজ ক্রিসমাসের জন্য ভিড় প্রচুর পরিমাণে। তো ঠিক আছে, দেখো এখানে ওখানে কোনো ক্যাফেতে যাই, তারপর কিছু খাওয়া দাওয়া করবো। আর এখানে আমাদের ভাই স্টাইল মারতে মারতে আর একদম শেষ হয়ে যাবে। চলো ঠিক আছে। তো দেখা যাক তারপর শেষ পর্যন্ত কি হয়। তো যতক্ষণ পর্যন্ত আমরা খাওয়াটা আসছে না ততক্ষণ পর্যন্ত ভিতরে অ্যাম্বিয়েন্সটা দেখে নেব। এখন বেরিয়ে পড়লাম, তারপর দেখি এখন আর কোথায় যাওয়া যায়। সঙ্গে থাকো। তো গাইস এখন বিশালের মধ্যে আছি। তো যেটা বলতেছিলাম যে কোনোদিন মেয়েদেরকে নিয়ে শপিং মলে আসতে নেই, কারণ গত 1 ঘন্টা থেকে শুধু এখানে ঘুরছি। কি যে ওরা নিচ্ছে ওরাই জানে। তো ঠিক আছে, ওখান থেকে বের হয়ে তারপর যাবো অন্য কোথায়। দেশ। তো অনেকটা ভালো লাগলো এখানে বিরিয়ানিটা খেয়ে। এখানে আসতে পারো শেরেন নবাব বলে যে জায়গাটা, ওখানে তো আমরা ঢুকেছিলাম বিকালবেলা, আর এখন পুরোপুরি দেখতে পারো রাত্রি হয়ে গিয়েছে। তো এখন আমরা চার্চে যাব, তারপরে ওখানে গিয়ে দেখবো আর কী কী হয়। তো আমাদের সঙ্গে থাকো, আর তারপর এখন গিয়ে ওখানে গিয়ে দেখাচ্ছি আর কী কী হয়। তো বন্ধুরা, তো ফাইনালি ওরিয়েন্টাল চার্চে চলে এসেছি। তো এবার চার্চের ভিতরে যাব, তারপর দেখবো ওখানে আর কি কি হয়। এখানে মানুষের ভিড় দেখতেই পারো কি হারে মানুষ এখানে এসেছে। তো চলো এখানে ভিতরে যাই, তারপর দেখা যাবে আর কি কি হচ্ছে। চার্চের ভিতরে আছি, আর এখানে অনেকটাই অন্ধকার, তার কারণে ভালো করে আমি ব্লগগুলো করতে পারছি না, যদিও অনেকটাই ভালো লাগছে দেখতে। আর অনেক ভিড় হয়েছে এখানে, যেভাবে দেখতে পারো এখানে যেদিকে দেখা যাচ্ছে শুধু মানুষই মানুষ দেখা যাচ্ছে। তো ঠিক আছে, চলো এখানে ভিতরে যাই, তারপর দেখি আর কি হচ্ছে। অনেকটা বড়ই প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি। তো যেহেতু আমার টাইম শিডিউলটা একটু কম, এখনই চলে যেতে হবে, কারণ অনেকটা দূর যেতে হবে, আর সঙ্গে আমাদের আরও বন্ধুরা আছে, মেয়েরা আছে, তার জন্যই চলে যাব। তো এখন এখান থেকে বেরিয়ে চলে যাব। তো ঠিক আছে, মিলছি ওখান থেকে বেরিয়ে। তো এখন বাজছে ৮টা, আর আমি আমার ঘরে চলে এসেছি। তো অ্যাকচুয়ালি ওখানে প্রপার ভালো লাইটিং ছিল না, তো ওখানে আর ভিডিওটা শেষ করা হয়নি। তো আমার বন্ধুরা ঘরেও চলে গেছে, আর আমিও জাস্ট ঘরে চলে আসলাম, জাস্ট ওই মাত্র ঘরে চলে আসলাম। তো ভাবলাম ভিডিওটা এখানে শেষ করে নিই। আর যদি এখন পর্যন্ত ভিডিওটা দেখেই থাকো, তাহলে ভিডিওটাকে লাইক করতে একটুকু বলবেন না। আর চ্যানেলটাকে এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকলে, করছোটা কি, সাবস্ক্রাইব করে নাও, মজা হবে এখানে। তো আর আমি মিলছি তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত গুড বাই।